ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেটের প্রতিটি আসরে হাজার হাজার কোটি টাকার অবৈধ জুয়ার খবর পাওয়া যায়। সম্প্রতি আইপিএল এর জুয়ার আসর থেকে 23 জনকে আটক করেছে ভারতের পুলিশ। তবে আইপিএল থেকে বৈধভাবেও আয় করতে পারেন দর্শকরা, যার বড় উদাহরণ হয়ে গেলেন বিহারের মধুবানী জেলার নরসুন্দর অশোক কুমার। নিয়মিত আইপিএল দেখার সুবাদে পাওয়া জ্ঞান কাজে লাগিয়ে গত 26 সেপ্টেম্বর ফ্যান্টাসি লীগ খেলে 1 কোটি রুপি জিতেছেন তিনি, তাও কিনা মাত্র 50 রুপি দিয়ে দল বানানোর মাধ্যমে। আইপিএল এর স্পন্সর কোম্পানি ড্রিম ইলেভেন এর মাধ্যমে এটি জিতেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে 1 কোটি রুপি জেতার কথা জানিয়েছেন অশোক কুমার নিজেই। এরই মধ্যে তার সঙ্গে ড্রিম ইলেভেন এর কর্মকর্তারা যোগাযোগ করেছেন, তবে 1 কোটি রুপির পুরোটা পাবেন না অশোক। বিভিন্ন ট্যাক্স কাটার পর 70 লাখ রুপি জমা হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্টে। চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স এর মধ্যকার ম্যাচের একাদশ বাছাইয়ের ক্ষেত্রে মুনশিয়ানা দেখিয়েছিলেন অশোক। তার সাজানো একাদশ পুরোপুরি মিলে যায় মূল ম্যাচের সঙ্গে। পরে বাছাইকৃত খেলোয়াড়দের পারফরমেন্সের ভিত্তিতে সবার ওপরে উঠে যান তিনি।